আসসালামু আলাইকুম ভিউয়ার, হোসেনা বিশ্বাস ভালো আছেন? হ্যাঁ, তো আজকের যে ইমোট যে সমস্যাটা দেখা দিয়েছে আমি এটা নিয়ে আপনার সাথে কিছুক্ষণ কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন আমার ইমোটটা, আমি এখানে ঢুকেছি। তো ইমোতে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনি যখনই কল করবেন তখনই কল দেওয়ার সময় আপনার এখানে একটা প্রবলেম আসতে শো করতেছে, যেটা হচ্ছে এরকম, ঠিক ফেল টু স্টার্ট এ কল, এটা আজকে দেখা দিচ্ছে। এটা বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করা হয়েছে যে এই সমস্যাটা সমাধানটা কী। আসলে সমস্যাটা হচ্ছে মোবাইলের সমস্যা থাকতে পারে, দেন হচ্ছে আপনার সফটওয়্যারের সমস্যা থাকতে পারে, আপনার সেটিংয়ে প্রবলেম থাকতে পারে এবং আপনার সার্ভার প্রবলেম থাকতে পারে। তো আমি এটা সমাধানটা দেখব, আপনি কি করবেন এটা আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর, প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করার পর আপনার সার্চ অপশনে যাবেন, গিয়ে এখানে ইমো লিখবেন। ইমো ইমো লিখে দেখবেন যে আপনার, আমার এখানে ওপেন দেখাচ্ছে যে উপরে আপনার এখানে আপডেট লেখা থাকবে, যদি ওপেন থাকে তাহলে আপডেট করা যাবে না। এখানে আপডেট অপশন আসলে আপডেট করে নেবেন। থ্যাংক ইউ, আপডেট হওয়ার পর, অটোমেটিক আপডেট হওয়ার পর ওপেন লেখাটা আসবে। তো আপনি এখান থেকে ওপেন করবেন, ওপেন করার পর ইমোতে যখনই আসবেন তখন আপনি কল দিবেন। কল দিয়ে আবার কল দিয়ে ট্রাই করবেন যে কলটা যাচ্ছে কি না। দেখেন আবার আমার একই সমস্যাটা দেখা দিচ্ছে, এটা করার পরও আপনাদেরটা এটা করার পর ঠিক হয়ে যেতে পারে। যদি এরকম করার পর ঠিক না হয় তাহলে আপনি কি বুঝবেন কিংবা কি করতে হবে? আসলে এটা করার পর যদি ঠিক না হয় তাহলে আপনাকে যেতে হবে মোবাইলের সেটিং অপশনে। সেটিং অপশনটায় ওই কর্নারে যে একটা আইকন দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের, এখানে যাবেন, গিয়ে সেটিংসে যাবেন। সেটিংসে অপশনে গিয়ে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে এটাকে লগ আউট করবেন, লগ আউট করে অথবা ডিলিট করবেন অ্যাকাউন্টটা, অথবা লগ আউট করবেন। লগ আউট করার পর এভাবে লগ আউট করবেন, লগ আউটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমোটা এখান থেকে বের হয়ে যাবে। বের হওয়ার পর আপনি আবারও এটাকে লগ ইন করার সময় আবার ইমোতে যাবেন, নতুন ইমো, আবার ইমোতে যাওয়ার পর নাম্বার চাবে, আপনার নাম্বারটি দেওয়ার পর আবার এরকম চলে আসবে ইমোটে। এখন আপনি যদি কল দিয়ে দেখেন ট্রাই করে যে এইভাবে দেখেন, দেখেন কল ঢুকে গেছে অলরেডি। তো উনি আমাকে আবার কল ব্যাক করবে, যাই হোক এই মুহূর্তে আমি চাচ্ছি না যে উনি কলটা আমাকে ব্যাক করুক। তো সো এটা হচ্ছে সমস্যা। যদি আপনার সমস্যাটা দূর হয় তাহলে বুঝে নেবেন যে এটা হচ্ছে সার্ভার সমস্যা। তো সো আপনি সার্ভার সমস্যা মনে করলে আপনার এটা ঠিক হবে না। আপনি এটা যদি এভাবে ঠিক না হয় তাহলে অবশ্যই সার্ভার প্রবলেম ধরে নেবেন। আমি সংক্ষিপ্ত আকারে আপনাকে বুঝিয়ে দিলাম বিষয়টা। তো সার্ভার সমস্যা হলে এটাকে ঠিক হবে না, অবশ্যই হবে, এটা সার্ভার থেকে ইমো কোম্পানি থেকে হয়তো এরকমটা করেছে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। যেহেতু আমারটা সমাধান হয়ে গেছে, আশা করি আপনারটা হবে, আর না হলে বুঝে নেবেন যে এটা সার্ভার প্রবলেম। এটা অটোমেটিকলি আপনার মোবাইলের সব কিছু আপডেট থাকার পরও কেন হচ্ছে, এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ, আজকের মতো এতটুকুই। নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যদি সমস্যাটা ভালোভাবে আরও আমি জানতে পারি সো আরেকটা ভিডিও করে আপনাকে সমাধানটা দিয়ে দেবো। থ্যাংক ইউ।